নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম দক্ষিণবঙ্গে জারি হলো কমলা সতর্কতা টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্য জুড়ে তো প্রবল বর্ষণের আশঙ্কার কথা মাথায় রেখে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ একেবারে আপডেট খবরটি জানাবো ঠিক কোন কোন জেলার ওপরে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এবং ঠিক কোন কোন জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বলা হচ্ছে একের পর এক নিম্নচাপের প্রভাব আরও পাঁচ দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে প্রবল বর্ষণের আশঙ্কার কথা মাথায় রেখে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করে দিয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে শনিবার অর্থাৎ আজ বৃষ্টি কিছুটা কমবে কিন্তু রবিবার থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হবে হাসতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ হাওয়া অফিস জানিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মঙ্গলবার ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের ওপরেই টানা বৃষ্টির জেরে এমনিতেই রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে পড়েছে আবার টানা বৃষ্টিতে নদীর জলস্তর যে আরও বাড়তে চলেছে এবং সেটা কিন্তু ভয়াবহ হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা তার জেরে কলকাতা সহ শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়ে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে বুধবার উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে আবার একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে যার জেরে রবিবার থেকে একেবারে বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি হবে গোটা রাজ্য জুড়ে তো বন্ধুরা এই ছিল আপডেট খবরটি জানালাম ভিডিওটিকে লাইক করবেন এবং যেটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ধন্যবাদ